জুমার দিনে যে সমস্ত করণীয় যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা জুমার নামাজ আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার সালাত আদায় করা জুমার সালাত আদায় করা এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা জুমাইন যে ব্যক্তি তিনটি জুমা এক নাগাড়ে অথবা তিনটি জুমা তিনি ত্যাগ করবেন পড়বেন না তিনটি জুমা উপস্থিত হবেন না তাহা অবনান অলসতা করে তাহলে তবে আল্লাহ আলা কলবিহ আল্লাহ সুবহানাহু তার অন্তরে মোহর মেরে দিবেন এই অন্তরে আর হেদায়েত গ্রহণ করবে না আপনারা একটা জিনিস খেয়াল করবেন কিছু লোক সমাজে আছে হতভাগা এরা জুমার নামাজে হাজির হয় না এবং নিয়মিত যারা জুমার নামাজে হাজির হয় না দেখেন এদের জীবনে হেদায়েত বা সঠিক পথের সন্ধান বা জীবনে ভালো এবং জান্নাতের পথে আসার ঘটনা খুবই রেয়ার কারণ এদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দেন হ্যাঁ যদি কোনো ওজনের কারণে কারো জুমা ছুটে যায় যেমন আমাদের প্রবাসী ভাইরা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন অনেক সময় যে কোম্পানির চাকরি করেন সেখানে জুমার সময় ছুটি দেওয়া হয় না অথবা এমন মরুভূমিতে এমন জায়গায় তাদের ডিউটি সেখান থেকে জুমার মসজিদ বহু দূরে তারা যেতে পারেন না তাদের কথা ভিন্ন কারণ হাদিসে বলা হয়েছে তাহাও বলেন যে ব্যক্তি অলসতা করে তিন জুমা বাদ দেয় তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিবেন অতএব কোনো অবস্থাতেই একজন মুমিন জুমার নামাজের গুরুত্ব তার কাছে কম থাকতে পারে না সবচেয়ে বেশি গুরুত্ব তিনি জুমার নামাজে দিবেন এই বিষয়ে সেই মুসলিমে আরেকটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হয় তোমরা জুমার ব্যাপারে অলসতা বন্ধ করবে আর না হলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে মোহর মেরে দিবেন সিল মেরে দিবেন সিল গালা করে দিবেন অন্তরকে অন্তরে আর ভালো কিছু প্রবেশ করবে না সকল দুয়া বন্ধ হয়ে যাবে মোহতারাম হাজিরিন আমরা যারা জুমার নামাজে দেরিতে আসি অথবা দায় সারা জুমার নামাজ পড়ি কোন রকম ইমাম সাহেবের খুতবা আওয়াজ শোনা গেলে বাসা থেকে রওনা দেই অথবা কেরাত শুরু হলে একামত শুরু হলে দৌড় দিয়া কোন রকম পিছনে এসে দাঁড়াই তারাও এই দলের কিছুটা হলেও অন্তর্ভুক্ত কারণ আপনি জুমার নামাজ পড়ছেন দায় সারা জুমার নামাজ যে আসছে না এবং তার সাথে পার্থক্য আপনার অবশ্যই আছে কিন্তু আপনিও অলসতা করছেন তিনি অলসতা করছেন এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বেশ অনেকগুলো হাদিস রয়েছে আর সে প্রসঙ্গে আমরা বলতে চাই জুমার দিনের দ্বিতীয় আমল এবং দ্বিতীয় করণীয় হলো তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে ওঠা অন্য দিনের তুলনা আর জুমার নামাজেও সবচাইতে তাড়াতাড়ি আসা অন্য পাঁচত্ব নামাজে আপনি একামতের আগ দিয়ে আসেন অসুবিধা নেই কিন্তু জুমার নামাজ অন্য পাঁচত্ব নামাজের মতো নয় এখানে আপনাকে যথেষ্ট আগে আসতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন এবং এর বিশেষ ফজিলত রয়েছে আমরা তো অন্য দিনে সকালে যা ঘুম থেকে একটু আগে টাগে উঠি শুক্রবারে সব চাইতে দেরিতে উঠি প্রায় 95% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আমাদের সমাজে এই দশা পাঁচত্ব নামাজি মানুষের একই দশা জুমার দিনে বরং একটু দেরিতে উঠি অথচ এই দিন একটু আগে উঠার কথা আর জুমার নামাজে আগে হাজির হওয়ার কথা জুমার নামাজে আগে হাজির হওয়া সম্পর্কে একটি হাদিস রয়েছে তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন ফজিলত এবং মর্যাদার যত হাদিস আছে গোটা কোরআন হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই হাদিসটি হলো ফজিলতের হাদিসগুলোর ভিতরে সবচাইতে চূড়ান্তভাবে সবচেয়ে বেশি সংখ্যক ফজিলতের কথা এই হাদিসে রয়েছে আর সেই হাদিসটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাসসাল যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং করালো কেউ কেউ বলেছে যে বিবাহিতের জন্য সবাসে কথা ভালো হয়েছে আবার অনেকে বলেছেন এখানে উদ্দেশ্য হলো ভালো করে চুল টুল ইত্যাদি মাথা টাথা ধুয়ে ভালো করে উত্তম রূপে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এক ওয়াক্কারা ওয়াগতাকার তাড়াতাড়ি উঠলো জুমার সময় তাড়াতাড়ি হাজির হলো তিন ওয়াদানা ইমামের সবচেয়ে খতিবের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসলো চার ওয়াস্তামা জুমার আলোচনা খুতবা খুব মনোযোগ সহকারে চললো শুনলো পাঁচ ও আনসাতা এবং চুপ থাকলো কোনো কথা বলল না এই পাঁচটি কাজ যে ব্যক্তি করবে কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসা থেকে মসজিদে আসার সময় সে পায়ে হেঁটে আসছে প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছর রোজা রাখার এক বছর রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবেন আপনি ইসলামের যত ফজিলত কোরআন হাদিসে যত ফজিলতের কথা শুনছেন আজ পর্যন্ত ক্যালকুলেশন করে দেখেন এর চেয়ে বেশি ফজিলতের কোনো হাদিস কোরআন হাদিসে আর কোথাও নেই
আপনি হিসাব করে দেখেন আপনার বাসা যদি একটু দূরে হয় আর জুমার নামাজ শুনুন আপনি আসেন কতগুলো কদম দেওয়া হয় 200, 300, 400, 500 কদম যদি হয় তাহলে 500 কদমে 500 বছর রোজা রাখা 500 বছর তাহাজ্জুদ পড়া এক নাগাড়ে এর সওয়াব আপনি শুধু জুমার নামাজে আসার সময় আপনি অর্জন করতে পারছেন এত অল্প বিনিয়োগে এত বিশাল ফজিলত আর কোনো আমলে পাওয়া যায় না এটা জুমার দিনে পাওয়া যায় 5টা কাজ করলে কয়টা কাজ করলে আবার বলছি নাম্বার 1 ভালো করে গোসল করবে ভালো করে উত্তম ভাবে গোসল করবেন এবং সকালে তাড়াতাড়ি উঠবেন জুমায় তাড়াতাড়ি উপস্থিত হবেন 3 ইমামের খুব কাছাকাছি এসে যে যত কাছাকাছি এসে বসতে পারেন ততই ভালো এবং 4 মনোযোগ সহকারে খুতবা শুনবেন এবং 5 খুতবার সময় একেবারে পাথরের মতো চুপ থাকবেন এই 5টা কাজ যদি করেন তাহলে সওয়াব পাওয়া যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন তাহলে জুমার দিনের দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম নাম্বার 3 জুমার দিনের তৃতীয় করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা জুমার দিন এটা দোয়া কবুলের একটা বিশেষ দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে একটি বিশেষ সময় আছে এই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চাওয়াকে সাথে সাথে কবুল করেন কিন্তু সেই সময়টা ঠিক কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি জুমার দিন সেটা কি সকালে না দুপুরে জুমার সময় না বিকেলে না সন্ধ্যায় না আগের রাতে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি কেন নির্দিষ্ট করে দেওয়া হয়নি ওই যে লাইলাতুল কদরের মতো যাতে করে দিনভরে মানুষ দোয়ার জন্য চেষ্টা করে যদি তার দোয়াটা ওই নির্দিষ্ট সময়ে হয়ে যায় তাহলে তো ব্যাটে বলে হয়ে গেল তার দোয়া আল্লাহ কবুল করবে তবে বেশিরভাগ ওলামায়ে কেরাম মন্তব্য করেছেন যে সেই সময়টি হলো আসরের আসরের পরে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি এই জন্য জুমার দিনে আসরের পরের সময়টা যে দোয়ায় মাশগুল হওয়া উচিত এক্ষেত্রেও দেখা যায় আমাদের চিত্র সম্পূর্ণ উল্টো আমাদেরকে শয়তান আসলে যেই কাজগুলোতে আমরা সবচেয়ে বেশি লাভবান হব ওই কাজগুলো থেকে ততটাই শয়তান আমাদেরকে দূরে সরিয়ে রাখে এই জন্য দেখবেন আসরের পরে জুমার দিন পারিবারিক এবং সামাজিক আড্ডা সবচাইতে বেশি জমে যত মিটিং সেটিং ফিটিং আড্ডা বৈঠক চা চক্র এগুলো অন্য যে কোনো দিন বিকেলের চাইতে জুমার দিন বিকেলে বেশি হয় দোয়া টোয়া করবে সেই মানসিকতা মানুষের আর থাকে না মানুষ ভুলে যায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই আমলটিও করার তৌফিক দান করুন নাম্বার 4 জুমার দিনের জুমার পরেই সিরিয়ালে এটা দুই আসা উচিত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে বিশেষ করে বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনে বেশি বেশি দরুদ জুমার দিনে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে দরুদ পাঠ করবেন এবং অন্য যে কোনো সময় পাঠ করবেন এই দরুদ পাঠের লাভ এবং উপকারিতা আপনি নিজেই অর্জন করবেন দরুদ মানে হলো রাসূলের জন্য দোয়া করা রাসূলের জন্য দোয়া এমন এক জিনিস তার জন্য আপনি যত দোয়া করবেন তত বেশি আপনার লাভ হবে আপনার দোয়ার কোনো প্রয়োজন রাসূলের নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের দোয়ার মুখাপেক্ষী আল্লাহ তার রাসূলকে কি দিবেন না দিবেন আমাদেরকে জিজ্ঞাসা করে দিবেন আমাদের বলা না বলার উপর কোনো কিছু ডিপেন্ড করে কিন্তু তার জন্য দোয়া করলে আল্লাহ সুবহানাহু আমাদেরকে দিবেন আপনার বস তার সন্তানকে তার পরিবারের কোন লোককে তার প্রিয় কোন মানুষকে আপনি কোনো গিফট দিলেন এই গিফটের তার মুখাপেক্ষিতা নাই তার এগুলোর অভাব নাই তারপর আপনি যদি বাচ্চার হাতে একটু দেন তাতে তিনি সন্তুষ্ট হবেন কি হবেন না আল্লাহ নবীর জন্য যখন কেউ দোয়া করে দুরুদ পাঠ করে পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন কেউ যদি বিপদগ্রস্ত থাকে কঠিন বিপদে পড়ে যায় উদ্ধারের কোনো পথ সে খুঁজে পাচ্ছে না যদি সে দুরুদ পড়তে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু তার বিপদ দূর করে দেন টেনশন দূর করে দেন আমার জীবনে ব্যক্তিগত জীবনে যদি বলি সবচেয়ে বড় একটা বিপদ হয়েছিল একবার যেখান থেকে উদ্ধারের কোনো পথ আমি পাচ্ছিলাম না নিরাশ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার মনে আছে এই হাদিসের উপর আমি আমল করেছি একটি মুহূর্তের জন্য মুখে দুরুদ বন্ধ করিনি অবিশ্বাস্যভাবে অকল্পনীয়ভাবে কুদরতিভাবে আল্লাহ সুবহানাহু আমাকে সেই উদ্ধার থেকে আমি কল্পনাও করি নাই সেভাবে আল্লাহ তাআলা সসম্মানে আমাকে আল্লাহ তাআলা রক্ষা করেছে এটা আমার ব্যক্তিগত জীবনের কথা বললাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি দুরুদ যে যত বেশি পড়ে আল্লাহ সুবহানাহু তার মুসিবত বিপদ পেরেশানি তত বেশি দূর করে দেয় আর এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান
যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে একবার, অর্থাৎ একবার দরুদ বলবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার প্রতি 10 বার রহমত নাযিল করবে, 10 টাইমস তার উপরে আল্লাহর অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন, বিভিন্ন জায়গায় আল্লাহর অনুগ্রহের প্রয়োজন হবে, আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, এরকম 10 বার অনুগ্রহ হবে যদি আপনি একবার দরুদ পাঠ করেন। প্রিয় ভাইরা, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াওমাল জুমআ, তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো, অন্য দিনে তো করবেনই, তবে জুমার দিনটি স্পেশাল, এই দিনটিতে বেশি বেশি দরুদ পড়তে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি দরুদ পাঠ করতে হয় দিনে বেশি বেশি, এবং শুধু জুমার দিনে নয়, কোন কোন হাদিসে আছে তিনি বলছেন, আকসিরু আলাইয়া আস-সালাত ইয়াওমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআতি, জুমার দিনে এবং জুমার রাতে এই উভয় সময়ে তোমরা আমার প্রতি বেশি থেকে বেশি দরুদ পাঠ করো। জুমার রাত কোনটা? বৃহস্পতিবার দিবাগত রাত, বৃহস্পতিবার দিবাগত রাত সন্ধ্যার পর থেকে নিয়ে সারা রাত এবং শুক্রবার সারাদিন চলতে ফিরতে উঠতে বসতে আপনি দুরুদ পাঠ করেন। দুরুদ নির্দিষ্ট কোনো দুরুদ নাই, যে দুরুদ পড়েন সে দুরুদ পড়েন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন এটাও দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নামাজে যেটা পড়েন দুরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন, অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়েন, যে কোনো দুরুদ আপনি পড়তে পারেন, এটা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার পড়লে আপনার প্রতি 10 বার অনুগ্রহ নাযিল করবেন। মোহতারাম হাজেরিন, এই জন্য জুমার দিনে বিশেষ করে দুরুদের ফজিলত রয়েছে। আরবিয়ানদেরকে দেখা যায় এই জিনিসটা খুব ভালো করে তারা রপ্ত করেছে, ভালো মন্দ তাদের অনেক গুণ থাকতে পারে, কিন্তু দেখা যায় কথায় কথায় তারা দুরুদ পড়ে, কথায় কথায় দুরুদ পড়ে, ঝগড়া লাগলেও দুরুদ পড়া শুরু করে দেয়, তর্ক হলে দুরুদ পড়া শুরু করে দেয়, কিছু হারায় গেছে বুঝে পাচ্ছে না দুরুদ পড়া শুরু করে দেয়, উঠতে বসতে দুরুদ ছাড়া আর কিছু নাই, রাস্তার মনে মনে সাল্লি আলা নবী লেখা থাকে, গায়ের গ্লাসে সাল্লি আলা নবী সামনে পেছনে লেখা থাকে, কারণ তারা এটা ফজিলত বুঝতে পেরেছে। কিন্তু আমাদের দেশে দুরুদ হয়ে গেছে ট্র্যাডিশন, ট্র্যাডিশনাল দুরুদ মানে হুজুর বানা করে আনে, হুজুর এনে ইয়া নবী সালাম আলাইকা টান দেয়, সবাই হুজুরের সাথে শুরু শুরু বলে, হুজুর চলে যান, এরপরে দুরুদ আমার বন্ধ হয়ে যায়। দুরুদটা কি হুজুর লাগে? নামাজে যে আমরা দুরুদ পড়ি, ইমাম সাহেব কি আমাদেরটা পড়ে দেয়, পড়ায় দেয়, নাকি যারটা সে পড়ি আমরা? তাহলে বোঝা গেলে দুরুদ এমন আমল যার জন্য হুজুর ভাড়া করার প্রয়োজন হয় না, এটা যার যারটা শেষে করতে হয়। এখন শুধুমাত্র এই কথা কথিত মিলাদে তাও ভুল পদ্ধতিতে, বেদাতের পদ্ধতিতে আমরা দুরুদ পড়ি, আর আমাদের জীবনে দুরুদের কোনো অবস্থান এবং খবর নেই। প্রিয় ভাইরা, জুমার দিনে হয়তো অনেকের কাছে নতুন হবে আমলটা, জুমার দিনে দুরুদ আমরা এখন থেকে প্রতি জুমায় বৃহস্পতিবার রাত থেকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে, এবং জুমার সারাদিনে উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দুরুদ পাঠ করবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 4 নম্বর আমল গেল, নাম্বার 5 নম্বর হলো জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত অনেকে রাত্রে দাঁড়িয়ে রাত জেগে ইবাদত করেন, কারণ বিশেষ ফজিলতের রাত জুমার রাত। সেজন্য একটি হাদিসে পরিষ্কার ভাবে নির্দিষ্ট করে শুধুমাত্র এই রাত জাগে জেগে ইবাদত করা নিষেধ আছে, তেমনি ভাবে একই হাদিসে এই দিনে রোজা রাখা নিষেধ করা হয়েছে। হ্যাঁ, আপনি এমনি সবসময় তাহাজ্জুদ পড়েন, সেই হিসাবে এটা পড়েন অনেক উত্তম, কিন্তু নির্দিষ্ট করে এই সময়ের জন্য আপনি সিয়ামের জন্য এটাকে নির্ধারণ করবেন না। দুরুদ প্রসঙ্গে একটা কথা বলতে হয়, তা হলো একটা দুরুদ আমাদের সমাজে খুব প্রচলিত আছে, বিভিন্ন মসজিদে টাঙ্গায় রাখা হয় কাগজ দিয়ে ছাপায়া এবং অনেক জায়গায় বিতরণ করা হয়, সেটা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরুদটা আসরের পরে 80 বার পড়লে অনেক সওয়াবের কথা বলা হয়ে থাকে। এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসদের বেশিরভাগ মুহাদ্দিসদের এটি যে বিশুদ্ধ নয় সে ব্যাপারে প্রায় চূড়ান্ত, অতএব সেরকম নির্দিষ্ট করে কোনো দুরুদের সংখ্যা ঠিক করব না, নির্দিষ্ট কোনো ফরম্যাটের দুরুদ ঠিক করব না, বরং যে কোনো কমন দুরুদ আমরা পড়তে থাকব ইনশাআল্লাহ। 6 নম্বর আমল হলো জুমার দিনের সুরায় কাহাফ তেলাওয়াত করা। সুরায় কাহাফ যদি জুমার দিনে কেউ তেলাওয়াত করে তো একাধিক বর্ণনায় পাওয়া যায় যে কেয়ামতের দিন এটি তার জন্য নূর এর ভূমিকা রাখবে, নূর মানে আলো। কেয়ামত দিন কিন্তু ঘুটঘুটে অন্ধকার থাকবে, অন্ধকার থাকবে একটা সেশনে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যারা সূরা কাহাফ তেলাওয়াত করতে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য এটি নূর বা আলোর ভূমিকা দিবে সেদিন। আর কোন কোন বর্ণনায় আসছে সূরা কাহাফ যদি কেউ জুমার দিনে তেলাওয়াত করে তাহলে দুই জুমার মধ্যবর্তী যে সময়গুলো আছে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে নূরান্বিত করে দিবেন, আলোকময় করে দিবেন। যদি এই হাদিসের সনদ দিয়ে মুহাদ্দিসিনে কেরামের অনেকে বলেছেন এটি যাইফ, তবে এই হাদিসটির উপরে সাহাবীদের আমল পাওয়া যায় বিশুদ্ধ সূত্রে, যার কারণে এই আমলটিও ফজিলত উড়িয়ে দেওয়া যায় না, এটা ফজিলত আছে, করা উচিত জুমার দিনে সূরা কাহাফ। সূরা কাহাফ একটু দীর্ঘ সূরা, কিন্তু সূরার ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আমরা যারা তেলাওয়াত করতে পারবো না তারা জুমার দিনে সূরা কাহাফ শোনার চেষ্টা করবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।
সাত নম্বর আমল হলো জুমার দিনে গোসল করা, গোসল করবো। এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে সহিহ বুখারীর একটি হাদিসে আছে, তিনি বলেছেন ইযা জা আহাদাকুমুল জুমআ ফালিয়াগতাসিল, তোমাদের কারোর কাছে জুমার দিন যদি উপস্থিত হয়, কেউ জুমার দিনে উপনীত হয়, সে যেন অবশ্যই গোসল করে। এই গোসলের একটি বিশেষ কারণ হলো এখানে সবাই একত্রিত হব, সমবেত হব, গায়ে গায়ে মিলে দাঁড়াতে হবে, কাছাকাছি থাকতে হবে, তাহলে ঘেঁষাঘেঁষি করে যখন আমরা বসবো, থাকবো, সালাত আদায় করবো, খুতবা শুনবো, তখন আমি গোসল না করলে, আনফ্রেশ থাকলে আমার গন্ধে আরেকজনের কষ্ট বা ক্ষতি হতে পারে। একজন মুসলিমকে কতটা স্মার্ট হতে হয়, একজন মুসলিমকে কতটা অন্যের কথা চিন্তা করতে হয়, একজন মুসলিমকে কতটা মানে সচেতন হতে হয়, কতটা দায়িত্ববান হতে হয়, আরেকজনের জন্য কষ্ট না হয় সে বিষয়ে কতটা খেয়াল করতে হয়, এই সমস্ত বিধানগুলো আমাদেরকে সে বার্তা দিয়ে যাচ্ছে। বিধায় জুমার দিনে বিশেষভাবে গোসল করা, এটা হলো জুমার দিনের অন্যতম আরেকটি আমল। এরপর আমল সাত নম্বর আমল হলো জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা, অথবা যে সুগন্ধি আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা ব্যবহার করে আপনি আসা, যদি আপনি অ্যালার্জি রোগী না হন, অনেকের অ্যালার্জি আছে তাদের জন্য সুন্নত হবে না, বাকি যাদের অ্যালার্জি নেই আতরে বা সুগন্ধিতে তারা সুগন্ধি ব্যবহার করবে না। আট নম্বর আমল হলো পায়ে হেঁটে মসজিদে আসা, এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পায়ে হেঁটে মসজিদে আসা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজিলত প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন মাশা ওয়ালা মিয়ার কাপ, যে ব্যক্তি জুমার দিনে পায়ে হেঁটে গেল বাহনে চললো না তার জন্য ফজিলতের কথা বলা হয়েছে। তাহলে বোঝা গেল কেউ যদি এখান থেকে রিক্সায় চড়ে কোনো মসজিদে যায়, সে ব্যক্তির চাইতে কেউ যদি পায়ে হেঁটে বাসা থেকে মসজিদে আসে তার বেশি উত্তম হবে। একান্ত যদি কোনো মাজুর ব্যক্তি থাকেন, অসুস্থ ব্যক্তি থাকেন, তার কথা ভিন্ন, অনন্য উপায় তিনি হাঁটতে পারেন না, তার কথা ভিন্ন, তিনি গাড়িতে বা রিক্সা চড়ে আসবেন, কিন্তু গাড়িতে বা রিক্সা চড়ে দূরে অনেক বড় মসজিদে যাওয়ার চাইতে আপনার মহল্লার মসজিদে পায়ে হেঁটে আসা আপনার জন্য উত্তম হবে। অতএব জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আট নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো পায়ে হেঁটে আসা, নয় নম্বর হলো খুতবার সময় চুপ থাকা, খুতবার সময় চুপ থাকা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। খুতবা চলাকালীন সময় কোনো প্রকার শব্দ করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুগে একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী দ্বীনের কোনো একটা বিষয় জিজ্ঞাসা করছিলেন খুতবার সময়, তিনি চুপ থাকলেন, বারবার জিজ্ঞেস করলেন, কোনো অ্যানসার করলেন না, একদম নীরবতা অবলম্বন করলেন। এরপরে সালাতের পরে যখন জিজ্ঞেস করলেন, ভাই জিজ্ঞেস করলাম আপনি উত্তর দিলেন না, তখন তিনি বললেন খুতবার সময় কোনো কথা বলার সুযোগ নাই। লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, হ্যাঁ ও ভাই ঠিক বলেছে, তোমার খুতবার সময় মনোযোগ দিয়ে খুতবা শুনতে হয়, কোনো বাক্য উচ্চারণ করা যায় না। এক বর্ণে আসছে কেউ যদি খুতবা চলাকালীন কেউ কথা বলতেছে তাকে বলে ভাই চুপ থাকো, তো সেও ভুল করছে, সে অন্যায় করছে। এই জন্য কোনো কোনো সাহাবিদেরকে দেখা যায় কেউ যদি খুতবা চলাকালীন কথা বলতো তারা ওই কঙ্কর পাথরের টুকরা কুচি এগুলো নিয়ে মারতো, মেরে ইশারা করতো চুপ থাকো, মুখে বলতো না চুপ থাকো, তার মানে আমি যদি চুপ থাকো বলে তাহলে তো একটা শব্দ সৃষ্টি হয়ে গেল। এই জন্য জুমার সময়, জুমার দিনে খুতবার সময় চুপ থাকার গুরুত্ব অপরিসীম, বাচ্চা কাচ্চা যখন সাথে আসে তখন তাদেরকে চুপ রাখার গুরুত্ব সমান হারে প্রযোজ্য। বাবা এবং অভিভাবক যারা থাকে তাদের কর্তব্যের অংশ, আর বাবা নাই মা নাই বাচ্চা মসজিদে পাঠাই দিচ্ছেন, আয়সা জুমার দিনে মানুষের ডিস্টার্ব করছে তার কোনো সুযোগ নাই। জুমার দিনের আরেকটি আমল হলো তাহিয়াতুল মসজিদ আদায় করা, দশ নম্বরের আমল তাহিয়াতুল মসজিদ। এটা জুমার দিনের আমল আসলে না, এটা যে কোনো সময়ের আমল, কিন্তু জুমার দিনে স্পেশালি বলতে হচ্ছে এই জন্য যে একবার সিলাকান সস্তান খুতবা চলাকালীন সময় আলোচনা করার সময় একজন ব্যক্তি আসলেন বসে গেলেন, তিনি হয়তো সৌজন্যতা দেখিয়েছেন যে রাসূল কথা বলছেন আলোচনা করছেন, এখন আমি আলোচনা না আসলে নামাজ পড়াটা ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি দুই রাকাত নামাজ পড়েছো মসজিদে, তিনি বলেন পড়িনি, বলছেন কুম ফাসাল্লি, দাঁড়াও ফাসাল্লি রাকাতাইন অথবা ফারকা রাকাতাইন, দাঁড়াও তুমি দুই রাকাত মসজিদের সালাত পড়ো তারপরে তুমি বসো। অতএব জুমার দিনে বিশেষভাবে মসজিদে আমরা যখন আসবো ওয়াজ আলোচনা যদি চলে ওই সময়ও আমরা দুই রাকাত নামাজ না পড়ে বসবো না। এরপরে জুমার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতার ভেঙে সামনে না আসা। অনেকে আসে একটু দেরিতে আসলেন কাতার ভেঙে ভেঙে সামনে আসলেন, মনে করেন ফাঁকা জায়গা আছে, একে তো ফাঁকা জায়গা যিনি রাখছেন তিনি ভুল করছেন, আশপাশের লোক ওইটা ফিল আপ করে বসা উচিত, আর যিনি পরে আসছেন তিনি ভেঙে ভেঙে আসবেন না। কারণ এক বর্ণে আসছেন সেটা বলছে যে কাতার ভেঙে যদি সামনে আসে সে যেন জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, তার এই অগ্রসর হওয়াটা জাহান্নামের দিকে তাকে অগ্রসর করে দেবে। বিহার কাতার ভেঙে আসা স্পেশালি জুমার দিনে নিষেধ, আপনি কাতার ভেঙে না আসে এমনি আপনার যদি মনে হয় যে খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে আপনি আগেভাগে আসবেন এবং আপনার জায়গা দখল করবেন, যেখানে পাবেন সেখানে বসে যাবেন। জুমার দিনে এরকম আরো বহু ফজিলত করণীয় আছে, কিন্তু আমাদের সময় একবার শেষ প্রান্তে চলে আসছি আমরা। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে জুমার দিনে সমস্ত ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। বিশেষ করে জুমার দিনে নতুন কিছু কথা আমরা জানলাম, অনেকের জন্য হয়তো নতুন হতে পারে, জুমার দিন ফজরের সময় উপস্থিতি হওয়া এবং জুমার দিন বিশেষ দুরুদ পাঠ করা, সূরা কাহাফ তেলাওয়াত করা এবং শোনা, এই বিষয়গুলো তো